প্রধান অতিথি অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ শুক্লু ঢাকা মহানগর উত্তরের। আমি দুঃখিত, আমাদের এখানে উপস্থিত আছেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, এই কৃষক দলের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক আহ্বায়ক জনাব শামসুজ্জামান টুটু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক রোপওয়ের ছাত্র গরম উত্থানের রেসিপাল সালার জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত আছেন খাইরুল কবির খোকন, মিলন আমেনুল সহ এই জাতীয়তাবাদী কৃষক দলের নব উন্মোচনার অন্যতম নেতা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুর সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা সালাম আলাইকুম। বাংলাদেশের কৃষকরা কি ভালো আছে? কিন্তু হাসিনা তো বলে আপনারা কি সবাই ভালো আছে? কারণ ওরা বলে বাংলাদেশে কোনো সমস্যা নাই, আমার বলে দুর্ভিক্ষ আইতেছে। সবাই কম, বেশি কথা বলা যাবে না, দু চারটি কথা বলবো। আর আমার সময় কম না হাসিনার সময় কম? হাসিনার সময় কম। তাই ভাই আমার, আজকে দেশের 12টা বাজায় দিতে হাসিনা, তারপরে দেশের মানুষ খুব ভালো আছে। আমার কৃষককে বলে, সাধারণ মানুষকে বলে, এক বেলা খান, তেল ছাড়া তরকারি খান, লিচি কুমড়া দিয়ে বেগুনি খান, তারপরে দিনের বেলা বিদ্যুৎ জ্বালেন না, ব্যান্ডার তেল জ্বালান, তারপরে বলে হ্যারিকেন আর টুপি দিয়া প্রস্তুত থাকে। এই হাতিয়ার কি ক্ষমতায় রাখা দরকার আছে? দরকার নাই। কিন্তু আজকে কুড়িমার বাবুর এই সমাবেশ দেখে তো হাতিয়ার আরো ভয় পায়। তারা বিএনপির সমাবেশ থাকায় কোটকারীকে ভয় পায়। আমরা বলি, যদি ভয় পান তাহলে ক্ষমতা ছেড়ে দেন। আর আমাদের মহাসচিব বলেছে, আপনাদের সময় দিয়েছে 10 তারিখে কিছু হবে না, আপনাদের 10 তারিখেই ক্ষমতা ছাড়তে হবে না, তাই আপনারা ভয় পায়েন না, ভয় পায়েন না। আজকে এখানে পুলিশ বাহিনীরও বলতে চাই, শান্তি শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তাদেরকেও বলতে চাই, আমরা এখানে সমাবেশ করতে চেয়েছি। এই ভলান্টিয়ার ভাইরা, যুদ্ধ করতে চাই নাই, মারামারি করতে চাই নাই, কিন্তু যদি 10 তারিখের সমাবেশে কোনো মারামারি হয় এই ঢাকা শহরে, কি হবে কিছু বলতে চাই? যুবলীগের সমাবেশ করলেন ঢাকা শহরে, সারা বাংলাদেশের বাস এবং ট্রাক দিয়ে লোকজন নিয়ে এসেছে। আমরা কি বাধা দিচ্ছি? আমরা বাধা দেই নাই। এমনকি বলতে চাই, এই পুলিশ বাইরা সাক্ষী আছেন, আমাদের এই অফিসের সামনে শত শত বাস লাইন ধরে রাখছিলেন, যে বিএনপি কিছু একটা করে দিলাম, বিএনপি হাত থাকা করে না। আমাদের নেতা দেখুন
বিজয়িত করতে চাই না। এখনো আমরা বলেছি আন্দোলন তো শুরুই হয় নাই, আন্দোলন শুরু হওয়ার আগে তাদের কাপড় টাপড় নষ্ট হয়ে যেতে ঘোষণা দেন যে আমি প্রধানমন্ত্রী থাইকা নির্বাচন করবো না, ওই দলকে আমি ব্যবহার করবো না, এই পুলিশ দিয়ে আমি নির্বাচন করবো না, ক্যান্ডিডেটের অধীনে এই নির্বাচন হবে, তাইলেই তো সব খেলা আন্দোলনের রূপান্তরিত করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।